5 কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্ভাব্য মন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধি ও মজুদ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। বিশ্বব্যাপী করোনার ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, মানুষ সচেতন হলে দেশে করোনা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণ সম্ভব হতো। এ সময় চিকিৎসক, নার্স সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য আনা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী অন্যদের ব্যবহার না করার জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও তথ্য প্যাট্রিক ডিকস্টার। সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত নির্দেশিকা যাচ্ছে, এ সময় প্রধানমন্ত্রী দেশের সম্ভাব্য মন্দার কথা উল্লেখ করে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। আমরা কার্ড করে দেব এবং সেই তালিকাও আমরা করতে বলেছি, যেটা একেবারে ডাটাবেস করা থাকবে। আর সেখানে যারা অন্তত একটা দিক থেকে সহযোগিতা পাচ্ছেন তারা না, যারা কিছু পাচ্ছেন না বা যারা হাত পাতেও পাচ্ছেন না, কারণ চাইতেও পারছেন না, তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। তাতে আমরা হিসাব করে দেখেছি প্রায় 5 কোটি মানুষ, অর্থাৎ একটা পরিবারকে যদি আমরা 4 সদস্য বা 5 সদস্য হিসেবে ধরি, তাহলে কিন্তু 5 কোটি মানুষই কিন্তু এর উপকার পাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন অন্তত খাদ্য পায়। আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। তা আমি আশা করি যে সবাই করবেন। কৃষিদের সরকারের সুদৃষ্টির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধান কাটা সহ কৃষকদের যে কোনো সহায়তায় সরকার প্রস্তুত। 21 লাখ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করব, এটা আমরা ক্রয় করব, সরকার ক্রয় করে আমরা রাখব। তাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অভাব হবে না, আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারব। আর আমরা যে প্রণোদনাটা দিয়েছি, এটা শুধু এই বছরের জন্য না, আগামী 3 বছরে আমাদের অর্থনীতির চাকা যাতে সচল থাকে সেটা মাথায় রেখে এটা আমরা অব্যাহত রাখব, যাতে আমাদের দেশের মানুষ যেন কষ্ট না পায় বা সারা বিশ্বব্যাপী আমরা যেটা আজকে মহামারী আকারে এটা দেখা দিয়েছে করোনা ভাইরাস, যার ফলে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, সেখান থেকে আমাদের দেশকে বাঁচানো এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়েও যারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়ে সুরক্ষা সামগ্রীর যথেচ্ছ ব্যবহার না করার জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রত্যেকে জনগণের সেবায় নিয়োজিত এবং তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক ডাক্তার, নার্স যারা রুগী দেখবেন, এই করোনা সংক্রান্ত যারা এ পর্যন্ত অসুস্থ, সেই রুগীদের দেখার জন্য যে মানে জিনিসগুলি ব্যবহার করা দরকার, সেগুলি যদি এখন সবাই মিলে যথাযথ ব্যবহার করতে শুরু করে, তাহলে আমরা ডাক্তার নার্সদের দেবো কীভাবে সেটাও একটা প্রশ্ন দেখা যায়। যদি ইন্ডাস্ট্রি তারা খুলতেও চায় বা কাজ করতেও চায়, কিন্তু সেখানে মানে এই স্বাস্থ্য নির্দেশিকা মেনে কীভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদেরকেও সুরক্ষিত রেখে বা তাদের থাকার জায়গাগুলি। প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা।